কতগুলো মৃত্যু হলো কার ক্ষেত্রে জিজ্ঞেস করতে হবে? তৃণমূলে হলে আলাদা, অন্য কেউ হলে আলাদা। এখন শুনতে একটা জিনিস খুব পরিষ্কার, ঝালদা থেকে রানীনগর প্রতি ক্ষেত্রে তুমি দেখবে যে বিরোধীদেরকে মানে কোনো স্পেস দেবো না, বিরোধী শূন্য। মানে গণতন্ত্রের যে বেসিক জায়গা সেই জায়গাটাকে হচ্ছে ভেঙে দিতে থাকবে, সেই জায়গাটাও ভেঙে দিতে হবে, সর্বত্র হচ্ছে বিরোধী শূন্য করতে হবে। এইটাই হচ্ছে এখন তৃণমূলের নীতি। কিন্তু তারপরেও তো আপনারা বৈঠক করছেন, ডি রাজা সঙ্গে ছবি তুলছে। আপনার দলের নেতাই, এই বাংলার সিপিএম নেতাই লিখছেন যেটা কোনো ছবি খবি সেটা মনে নেওয়া যায় না, কোন কোন ছবি আমাদের অন্তরে কষ্ট দেয়। এই কষ্টটা তো এই কর্মীগুলো, এখানে কেউ কংগ্রেস করতে পারে, কেউ সিপিএম করতে পারে, কেউ তৃণমূল করতে পারে। আপনি বলুন তো, আপনারা এখানে লড়াই করবেন আর দিল্লিতে গিয়ে আপনারা রসমালাই খাবেন? অমিত শাহ নৈশভোজে রসমালাই ছিল মমতার জন্য? হ্যাঁ, অমিত শাহ নৈশভোজ মুম্বাই ব্যাঙ্গালোর তো একটা জায়গা খুব পরিষ্কার, দিল্লি হোক কি কলকাতা হোক, আমাদের রাজ্য, আমাদের সর্বভারতীয় নেতা সীতারাম ইয়েচুরি প্রথম দিনই বলে দিয়েছে যে তৃণমূলের সাথে আমাদের লড়াই ইঞ্চিতে ইঞ্চিতে ছিল, আছে, থাকবে, এরপরে তার কোনো কথা আসে না। লড়াই কোথায় রাখছে? যতগুলো পুরসভা পঞ্চায়েত পেয়েছিল সব তো তৃণমূল খেয়ে নিচ্ছে। অতীর রঞ্জন চৌধুরী আজকে বলেছেন, বিকাশ চন্দ্র ভট্টাচার্য বলেছেন, এতে তৃণমূলের পেন্ডা ইন্ডিয়া গেট। সেটার প্রশ্নটা কেন তৃণমূল হচ্ছে দখল করছে, সেটার প্রশ্নটার জবাব সিপিএম দেবে না তৃণমূল? সেটার প্রশ্নটা আপনি মানুষই করুন, যে মানুষ আপনাদের ভরসা কেন করতে পারছে না, তৃণমূলকে কেন ভরসা দিচ্ছে? আরে যদি সেই জনপ্রতিনিধি জলে জল ছেড়ে চলে আছে, তারা যদি মনে করে যে কাজ করতে পারবে না, তাহলে আমরা কি করব? জনপ্রতিনিধির ভিডিওটা দেখো, রানীনগরের জনপ্রতিনিধি ভিডিও দিয়ে বলছে থানার বড়বাবু আমাকে প্রেসার দিচ্ছে। আরে বাবা, তিনি নিজে চলে আসছে, অমৃতা সিনহা কেন? বলো, অমৃতা সিনহা কার প্রতি? উনি বিচারপতি, উনি নিশ্চয়ই গাল দিয়ে চলাও। পুলিশের কাজ কি? মানুষ দাঁড়িয়েছে, একটু কথা বলি দাদা, কি মনে হয় এই রাজ্যে যে রাজনীতিটা চলছে, পুলিশ যা করছে, এই রাজনৈতিক দলগুলো কি করছে, এইগুলো নিয়ে আপনারা, আপনাদের নিয়ে কেউ কথা বলছে না? পুলিশ তো পুলিশের আইনের কাজ সঙ্গে যুক্ত আছে, তবে অনেক সময় পুলিশ কাজ করতে বাধা পাচ্ছে, সেজন্য বাধাটা কে দিচ্ছে কি মনে হয়? বাধাটা সবসময় জানি যে শাসক দলই দেয়, কিন্তু এটা তো আমরা সবাই জানি। বলতে অসুবিধা হয়েছে, আপনার সঙ্গে একটু কথা বলি, কি মনে হয় রাজ্যে হচ্ছেটা কি? রাজ্যে যেটা হচ্ছে আর কি বলবো, কেউ কিছু শুনছে না, কাজ করছে যে যার মতন, যে যার মতো করে খায় আর কি। সিস্টেম নেই কোনো, কোনো সিস্টেম করে খায়। আপনি আপনার সঙ্গে একটু কথা বলি দাদা, আপনার সঙ্গে কথা বলি, রাজ্য জুড়ে হচ্ছেটা কি? রাজ্য জুড়ে হচ্ছে কি ছবি দেখছে?